বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। গত বছরের শেষটা যেন ছিল সম্পর্ক ভাঙার প্রহর। একের পর এক তারকার বিচ্ছেদের খবর এসেছিল বলিউড টলিউডে। তবে বাংলার যেই তারকা জুটির বিয়ে ভাঙা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল তারা হলেন তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত। যদিও আলাদা থাকা শুরু করলেও এখনও আইনত তারা স্বামী স্ত্রী। এখন প্রশ্ন উঠতেই পারে, এই তো দিন কয়েক আগে দেবলীনার জন্মদিনে ভালো ভালো কথা বলেছিলেন তথাগত, হঠাৎ কি হলো? কেন হঠাৎ বলে বসলেন গভীর জলের মাছ? সেদিন দেবলীনার জন্য তথাগতর বার্তা ছিল জন্মদিনে শুধুই ভালো থাকা থাকুক, নতুন নতুন দেশপাড়ি জারি থাকুক, বাঁচার মানে থাকুক অনর্গল, প্রতিটা জন্মদিন রঙিন হোক একইভাবে, এইভাবে বন্ধুত্বের একটাই মানে হোক। শোনা যায় দেবলীনা আর তথাগতর 9 বছরের বিবাহিত জীবনে নাকি তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করতে নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়। যদিও তথাগত বা বিবৃতি দুজনেই এই নিয়ে কোনো কথা বলেননি। তথাগত তার ছবি ভটভটি নিয়ে ব্যস্ত। এই ছবির নায়িকা বিবৃতি ও নায়ক হল ঋষভ বসু। ভটভটিরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তথাগত, আর ক্যাপশনে দেবলীনাকে ট্যাগ করে লিখেছেন থাকে ডাঙায় কিন্তু গভীর জলের মাছ। আর এই কথায় দেবলীনা দত্ত আর পৌলমী গুপ্তকে ট্যাগ করেছেন তিনি। 2012 সালে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা তথাগত। এটা ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে। এক গাদা পোষ্য নিয়ে তাদের ছিল ভরা সংসার। পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়াতেন দুজনে, যা কাপল গোল হিসেবেই পরিচিত ছিল সবার কাছে। এভাবে তাই দুজনের পথ আলাদা হয়ে যাওয়ায় অনেকেই কষ্ট পেয়েছিলেন। তবে এই ধরনের কটাক্ষের কারণ কিন্তু এখনো জানা যায়নি। এই ধরনের টলিউড সম্পর্কে খুঁটিনাটি জানতে সঙ্গে থাকুন শুধুমাত্র সিটি সিনেমার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।